মিথ্যা কেস ভাই কতদিন দাঁড়াবে? এভিডেন্স লাগবে তো ভাই, আমার নামে একজন মার্ডার কেস করে দিল, তো প্রথমে হয়তো কেস হয়ে গেল, তারপরে তো এভিডেন্স লাগবে ভাই, এভিডেন্স জোগাড় করতে পারবে তো? বলুন, পাবে না। আরে আমি তো মারিনি, আমার নামে যদি দেয় কি হবে? আমরা ভাই মারের বদলা মারের রাজনীতি পছন্দ করি না, কিন্তু 5 টাকার পেনের এমন খোঁচা দেবো হরিয়ার পড়া থেকে কলকাতা হাইকোর্ট করাবো, ছাড়বো না। আমি শুনছিলাম আমারও অনেক ভাইদেরকে অনেকে চমকাচ্ছে ধমকাচ্ছে, অনেক মিথ্যাও কেস দিয়েছে, তাদের একটু শুনিয়ে দিয়ে যায়। অনেক দাদা দিদির কথা শুনে, তৃণমূলই অনেক দাদা দিদির কথা শুনে, বুথ স্তরের ভাইয়েরা, তৃণমূলের ভাইয়েরা আমাদের আইএসএফের কর্মীদের নামে মিথ্যা কেস দিচ্ছেন। এখানে দাঁড়িয়ে বলে যাচ্ছি, আইএসএফের যার মিথ্যা কেস দেবে তাকে দায়িত্ব হচ্ছে জামিন করানোর দায়িত্ব আইএসএফ নাই। আইএসএফের জন্য যারা চট না পেয়েও মাটিতে বসছে দাঁড়িয়ে থাকছে, তাদের নামে মিথ্যা কেস দিলে তাদেরকে জামিন করানোর দায়িত্ব আমরা নিই। আপনাদের বলে রাখছি, ভয় পাবেন না, মিথ্যা কেস দিয়েছে তো কি হয়েছে, ঠান্ডার সময় যদি দেখে যান মিথ্যা কেস দিয়েছে, পুলিশ এসেছে বাড়িতে, পুলিশকে বলবেন সাহেব একটু দাঁড়ান কম্বলটা নিয়ে নিন, কি বলবেন? হ্যাঁ বলবেন, সাহেব একটু দাঁড়ান কম্বলটা নিয়ে, এই টাইমটা দেন, আমাকে দেখেছিলেন না একবার, ডেকেছিল, আমি কম্বল নিয়ে হাজির হয়ে গেছি, প্রস্তুত আছি জেল খাটার জন্য। তো বলবেন কি, সাহেব একটু দাঁড়ান কম্বলটা নিয়ে নিই, কম্বলটা নেবেন, আর বাড়ির লোককে বলে দেবেন ব্লকের যারা দায়িত্ব আছে বা জেলার যারা দায়িত্ব আছে, আধার কার্ড বা ভোটার কার্ডের জেরক্সটা বাড়ির লোককে দিয়ে আমাদের নেতৃত্বদেরকে পাঠিয়ে দেবেন। আমি দায়িত্ব নিয়ে বলছি, আমার ভাই আমার কর্মীকে পুলিশ কোর্টে পাঠানোর আগে আমরা কোর্টে তার জন্য উকিল দাঁড় করিয়ে রাখবো, তারপরে জামিন করাবো, হলো না জামিন কলকাতা হাইকোর্টে যাব, হলো না জামিন প্রয়োজনে আমার একটা ভাইয়ের জন্য আমরা সুপ্রিম কোর্টে যাব, তাকে সেখান থেকে জামিন করিয়ে নিয়ে এসে মালা পরিয়ে তার বাড়ি পৌঁছাবো, তারপরে কিন্তু চুপ করে থাকবো নাকি? বললাম 5 টাকার পেনে এমন খোঁচা দেবো হাইকোর্ট করাবো, 2 বছর 4 বছর, খুব বেশি হলে 5 বছর পরে কেসটা কি হবে, ডিসমিস হবে, কারণ মিথ্যা কেস ভাই কতদিন দাঁড়াবে, এভিডেন্স লাগবে তো ভাই, আমার নামে একজন মার্ডার কেস করে দিল, তো প্রথমে হয়তো কেস হয়ে গেল, তারপরে তো এভিডেন্স লাগবে ভাই, এভিডেন্স জোগাড় করতে পারবে তো? বলুন, পাবে না। আরে আমি তো মারিনি, আমার নামে যদি দেয় কি হবে, কদিন থাকবে? 5 বছর পরে খুব বেশি হলে তখন আমার ভাইকে আমরা কি করাবো, কেসটা ডিসমিস করাবো, বাইজ্জাত বাড়ি হবে আমার ভাই, তারপরে আমার ভাইকে দিই, যে আমার ভাইয়ের নামে দাদা দিদির কথা শুনে কেস করেছিল সেই বেটার নামে আমরা মানহানি মামলা করব, ছেড়ে কথা বলবো না। সৌজন্যতার রাজনীতি আমি পছন্দ করি, সৌজন্যতার রাজনীতি করি, কিন্তু আমার ভাইকে যা ডিস্টার্ব করবে, আইএসএফ এর কর্মীকে যা ডিস্টার্ব করবে, আইএসএফ এর নেতৃত্বরাও কিন্তু ছেড়ে কথা বলবে না। তো ওর হাত ওর নাম দিয়ে, আমার ভাইয়ের নাম দিয়ে মানহানি মামলা করব। যে বন্ধুরা এখন মিথ্যা কেস করেছো, প্রস্তুত থাকো, আগামী দিনের কথা ভেবে হয় টাকা রেডি করো, নাহলে মানহানি মামলায় তুমি হারবে, আর নাহলে জেলে যাওয়ার জন্য প্রস্তুত থাকো। এরা যদি মনে করে দাদা দিদি টাকা দিয়ে দেবে, তাহলে তো হয়েই যেত, দাদা দিদি টাকা তো দূরের কথা, দাদাকে গিয়ে এক বোতল রক্তের কথা বলো তো, যে আমার পরিবারের লোক মারা যা মানে বিপদে আছে, এক বোতল রক্তের ব্যবস্থা করে দিন তো। আমি চ্যালেঞ্জ করে বলছি, কোনো দাদা দিদি পারবে না, এ জনগণের সাথে টাচে নাই তো এরা, যদি জনগণের সাথে টাচে থাকতো তাহলে নমিনেশনের দিনে নমিনেশন কেন্দ্রগুলোকে ধরে ঘিরে রাখতে হতো ভাই উন্নয়ন বাহিনী দিয়ে, যদি জনগণের সাথে টাচে থাকতো, জনগণের তিনি প্রতি ভরসা থাকতো, জনগণ এদেরকে ভোটে জিতাবে, তাহলে গণনা কেন্দ্রে গিয়ে আর বিরোধীদেরকে এখান থেকে মেরে তাড়িয়ে দিয়ে বিজয়ী সার্টিফিকেট নিয়ে ওই পচা সবুজ আগিয়ে এদেরকে মাখতে হতো না, জনগণের প্রতি এদের ভরসা নেই, আর দাদাদের কথা তো দূরের কথা। তাই বলে দিই, সৌজন্যতার রাজনীতি করি, রাজনীতি করে যাব, কিন্তু আমার ভাইদেরকে যারা ডিস্টার্ব করছে তাদের কোনো অংশে কিন্তু ছাড় নাই, আইনের মাধ্যমে হবে। আজকে এখানে দাঁড়িয়ে আপনারা জানেন, আপনাদের এখানে বিশ্ববিদ্যালয় দীর্ঘদিনের দাবি ছিল, মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়। আরে ভাই আপনাদের অসুবিধা কারো হয়নি তো? ওলে বলেন শেষ করে দেবো, কারো অসুবিধা হচ্ছে না? কথা শুনতে খারাপ লাগছে। আমি ভাই শেষে কটা কথা বলবো, বাজ পড়ে মারা গেলে কি হয়, কি পাবে, সাপে কেটে মারা গেলে কি পাবে, কৃষক বন্ধুদের কি অধিকার আছে, বিড়ি শ্রমিকদের কি অধিকার আছে, এই কথাগুলো বলবো, যদি ভুলে না যায় আমাকে একটু ইয়াদ করিয়ে দেবেন, যদি ভুলে যাই ইয়াদ করিয়ে দেবেন। দেখ, মুর্শিদাবাদ ইউনিভার্সিটি,
আমরা দেখছি আপনি একটু এগিয়ে যান নদিয়া জেলা আসসালামু আলাইকুম আমরা দেখছি দাদা হুজুরদের নিত্য নতুন আওয়াজ আর গজল পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ঘন্টি বেল আইকন দাবি আমাদের পাশে থাকুন